এখনকার সময়ে সবাই একটু ডিফারেন্ট টাইপের খাবার খেতে পছন্দ করে সব সবসময় একই স্টাইলে খেতে ভালো লাগে না তো আমার প্রিয় বিওয়াজদের জন্য আজকে ডিফারেন্ট স্টাইলে খুবই মজার একটা মাটন কষা করে দেখাবো ও আচ্ছা অনেকেই আছেন মাটন গন্ধ লাগার কারণে অনেকে মাটনই খেতে চান না আজকের এই রেসিপি দেখার পরে তারাও মাটনের প্রেমে পড়ে যাবেন আমার আজকের রেসিপিটি যদি ফলো করে বাসায় রান্না করেন মাটনের কোনো ধরনের গন্ধ থাকবে না এইভাবে রান্না করলে তো চলেন এখন আসল রান্নায় চলে আসি এখানে হাড় চর্বি সহ মাটন তিন কেজি নেওয়া হয়েছে আর মাটনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই মাটন কষাটা করতে কিন্তু অবশ্যই হাড় চর্বি সহকারে মাংসটাই নিতে হবে এরপর আমি মাংসটাকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আচ্ছা এখন আমি এই মাটনটাকে ম্যারিনেট করে নেব এই জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টক দইটা আমার ডিপে ছিল এর জন্য বরফ হয়ে আছে তো আমি দইটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর দিব তিন টেবিল চামচ সয়া সস এখন ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব আচ্ছা এখানে টক দইটা ইউজ করাতে মাংসটা দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টার জন্য রেখে দিব এইদিকে মাংসটার জন্য কিছু মশলা রেডি করি আমি এখানে দশ থেকে বারোটা মরিচ নিয়েছি মরিচটা আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব এতে করে মরিচটা নরম হয়ে যাবে এখন মাটন রান্না করার জন্য আমি এখানে একটা স্টার একটা বড় কালো এলাচ একটা জয়ফল আর দুই টুকরো জয়ত্রী নিয়ে নিয়েছি তো মশলাগুলো তো দেখতেই পেলেন তো এখানে আমি স্টার থেকে তিনটা পাপড়ি নিয়ে নিয়েছি আর কালো বড় এলাস থেকে জাস্ট বিচিগুলো বের করে নিয়েছি আর আস্ত জয়ফল থেকে সামান্য পরিমাণে জয়ফল নিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে একটু ভেজে নেব এক্ষেত্রে চুলা রাসটা একটু লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলেই হবে এটা একদম লাল করে ভাজার কোনো দরকার নেই যখন দেখবেন একটু হালকা একটা স্মেল বের হচ্ছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন মশলাটাকে ব্লেন্ড করে নেব এর সাথে দিয়ে দেব ওই যে ভিজিয়ে রেখেছিলাম যে মরিচগুলো সেই ভেজা মরিচগুলো দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিব এই তো আমার মশলাটা এখন রেডি এখন চলেন আরেকটা মশলা রেডি করি এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল আপনারা চাইলে এখানে সরিষা তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি মাটন কষাতে পেঁয়াজটা একটু বেশি লাগে এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবং কিছুটা বাদামি কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে দিব এক টেবিল চামচ কিশমিশ পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম আর অল্প কিছু পরিমাণে চীনা চিনাবাদাম বাদামগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজের সাথে বাদামগুলো আর কিশমিশটা দিয়ে দিলাম বাদাম কিশমিশ এক মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব এই সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে তো দেখেন আমার বাদাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আগে থেকেই কেটে কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে আরও এক মিনিট ভেজে নিব। এই সময় চুলা রাসটা একটু বাড়িয়ে দিতে হবে এক মিনিট ভাজার পরে আমি তিনটা বড়ো সাইজের আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি পনেরো সেকেন্ডের মতো নেড়ে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে তেলসহ মশলাটা ব্লেন্ড করে নিব এই তো মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এই মশলার সাথে ওই যে আগে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা একসাথে মিশিয়ে নিয়েছি এখন যে কড়াইতে পেঁয়াজ আর বাদামগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই ব্লেন্ড করা সমস্ত মশলাগুলো ঢেলে দিলাম আচ্ছা এখানে বলে রাখছি বাদাম কিন্তু ভুলেও খুব বেশি ভাজতে যাবেন না আমি কিন্তু লো হিটেই বাদামটা ভেজে নিয়েছিলাম নিশ্চয়ই দেখেছেন আমার বাদামের কালার চেঞ্জ হয়নি এখন চুলা রাস্তা একদম লোতে রেখে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমেই দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ মাংসটা কিন্তু আগে থেকেই লবণ দিয়ে ম্যারিনেট করা আছে এখন সবগুলো উপকরণ মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুন বাটা এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় চার মিনিটের মতো মশলাটাকে ভেজে নিতে হবে এতে করে মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই কড়াইতে না লেগে যায় মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা পানির সাথে মিশিয়ে আবার কষাই নিব একটা কথা সবসময় মনে রাখবেন মশলা যত ভালোভাবে কষাবেন রান্না কিন্তু ততটাই ভালো হবে পানিটা দিয়ে আমি মশলাটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এখন ম্যারিনেট করা সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাতে আমি একটা কোনো পানি ইউজ করব না এই মাংস থেকেই যে পানিটা ছাড়বে সেই পানিতেই আজকের এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমার কড়াইটা ছোট হয়ে যাওয়াতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম যাই হোক দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণে পানি বের হয়ে এসেছে আপনাদের যদি মাংসতে এতটা পরিমাণে পানি না ছাড়ে তাহলে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে নেবেন রান্নার সুবিধার জন্য আর মাটন কষাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এই জন্য আমি তিন চার চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টা পর ঢাকনা তুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব আচ্ছা এই সময় কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রেখেছিলাম এখন আবারও মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব এখন চুলা আঁচটা একদম লো করে দেব আধা ঘন্টা পর আবারও ঢাকনা খুলে এখন কিন্তু আমার মাটন প্রায় এইটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে দেখুন ওপর থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এই অবস্থাতে আমি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট রান্না করে নেব ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল আমার মাটন কষা এই মাটন কষাটা খেতে এত মজার হয়েছিল অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন